চুলায় বসাইছে আমাদের জন্য রান্না করে আনতেছে, এর জন্য অনেক লেট হতেছে, পুরাটা খালি হয়ে গেছে, প্রায় খালি, লোকজন প্রায় নাই, লোকজন প্রায় শেষ চলে গেছে, বাট নিচেটা হয়তো একটু ভিড় আছে, কিন্তু চারতলায় আছি আমরা, চারতলায় মোটামুটি কম ভিড়, তো ওরা নাকি ওরা মনে হয় রান্না করতেছে, রান্না করে আমাদেরকে দিবে, আমরা ওয়েট করতেছি, আমিও রিল্যাক্স করতেছে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হঠাৎ করে আর কি নাজিদ ফোন দিল, ফোন দিয়ে বলতেছে যে আমরা বাড়িতে বাইরে খেতে যাব, তো আমরা এখন যাচ্ছি আর কি সুলতানস ডাইনে। তো নয়িতাও আসতেছে, নয়িতা আমার সাথে অ্যাড হবে, নয়িতা বাড়ি আছে আর কি, তো আমরা এখন গাড়িতে করে যাব। মানে আমরা আসলে অনেকক্ষণ ধরে আসলে আর কি রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে কোনটা যাব কোনটা যাব, পরে আসলে সবাই মিলে আর কি চিন্তা করলাম যে আসলে এই সুলতান ডাইন না ইয়া না, কারণ আমরা আসলে কনফিউজ আসলে কোনটায় যাব না যাব, কি করব না করব। আপনারা কোন রেস্টুরেন্ট যাবেন আমার সাথে যোগাযোগ করবেন, আপনি কোন রেস্টুরেন্ট নিয়ে যাবেন বলেন। আমি তো গোলশানের মধ্যে যে কোনো একটা যাইতে যাইতে বন্ধ দেবো এতক্ষণে, কারণ লোকা যে যে আজকে 11 নম্বরে আছে, বনানি আছে, বদ্দা কেডা 12টা পর্যন্ত থাকে রেস্টুরেন্ট। ওই যে সুলতান সাইড, আচ্ছা আপনি ইউটার্ন নিয়া, ইউটার্ন নিয়া ওই পাশে নামা দিতে পারেন আমাদেরকে। ফুটু আর নইতে আসতেছে, তা আমরা আমি আর নাদিদ আর ইয়ানা আর মামি আছে পিছনে, তো আমরা যাই দেখি আসলে ওখানে তো সিট বুক করতে হবে, তো খালি আছে কিনা দেখতে হবে যাওয়ার আগে। এখানে মোটামুটি ফুল, তো আমরা এখন চারতলা যাবো আর কি, আমাদেরকে বলছে চারতলায় যাওয়ার জন্য, চারতলায় নাকি খালি আছে। এখন ওয়েট করতেছি যেহেতু আমরা আগে চলে আসছি, আর নরিতা আর ছুটু আসে না এখনো, তো আসলে আমরা অর্ডার করবো। নরিতা চলে আসছে, পাঁচজনেরটা থাকবে, আমরা ছিলাম, তো আমরা এখন এই টেবিলে আসছি, তো এই টেবিলটা লাইট সুন্দর আর আমরা অর্ডার করে দিছি, তো আমরা এখন ওয়েট করতেছি খাবার দাবার আসুক, আসলে আর কি আমরা খাবার দাবার শুরু করে দিব। কয়েকদিন পর আর কি সুলতান খাচ্ছি, আর এর আগে খাইছিলাম সুজুকের সাথে খাইছিলাম, মাঝখানে একদিন ওটা ব্লগ টক করা হয় নাই, ভাবি আসতেছে সামনে আবার একটা প্ল্যান আছে বুঝছো, কি একটা পার্টি আছে সুলতান ডাইনে আসার কথা ছিল। অর্ডার দেওয়ার সময় বলে দিচ্ছি যে আমাদেরকে যেন ঝরঝরা আর রাইসটা দেওয়া হয়, কারণ ইয়ানা বলতেছিল যে আমি সুলতানে যাবো না, কারণ লাস্ট টাইম ও অনেক তেল পাইছিল, রাইস অনেক তেল, রাইস অনেক তেল ছিল, তো আসলে আমরা বলে দিচ্ছি যেন আমাদের রাইসে যেন তেল না থাকে, আমরা যেন ঝরঝরা রাইসটা ওদেরকে আমাদেরকে যেন প্রোভাইড করে আর কি। আমরা জাফরানি এনেছি একটা টেস্ট করার জন্য যে আসলে এটা কেমন, আর নাদির একটা নিচে ফুল, ওর এক গ্লাস লাগবে, হ্যাঁ এটা প্রায় হলো 150 টাকা। নাইত বাজে কটা? মোটামুটি খালি হয়ে গেছে, মানুষজন কম, নিচে হয়তো একটু ভিড়, কিন্তু আমরা ওয়েট করতেছি অনেকক্ষণ হয়ে গেছে, কতক্ষণ হয়েছে ওইতো আমরা ওয়েট করতেছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, তো আমরা সবাই ওয়েট করতেছি খাবার দাবার চলে আসবে, আমরা এতক্ষণ জাফরানি খেলাম, জাফরানি অনেক অনেক মজা ছিল। নয়তো আমাদের কী কী রান্না করে দিতেছে, চুলায় বসাইছে আমাদের জন্য রান্না করে আনতেছে, এর জন্য অনেক লেট হতেছে, পুরাটা খালি হয়ে গেছে, প্রায় খালি, লোকজন প্রায় নাই, লোকজন প্রায় শেষ চলে গেছে, বাট নিচেটা হয়তো একটু ভিড় আছে, কিন্তু চারতলায় আছি আমরা, চারতলায় মোটামুটি কম ভিড়, তো ওরা নাকি ওরা মনে হয় রান্না করতেছে, রান্না করে আমাদেরকে দিবে, আমরা ওয়েট করতেছি, আমিও রিল্যাক্স করতেছে। আমাদের আশেপাশে সবাই খাওয়া দাওয়া করতেছে, আমরা বসে আছি, তো আমরা আসলে ডস খাচ্ছি বারবার, কারণ আমাদের টেবিলের পাশ দিয়ে প্লেট নিয়ে যায়, আমরা ভাবি কি যে আমাদের জন্য নিয়ে আসছি, পরে দেখি কিছু না এটা আমাদের না, মামি বলতেছে আমাদের জন্য অনেক গরম গরম আনবে, ধোয়া উঠে থাকবে, তো আমরা ওইগুলোই খাবো আর কি। অবশেষে আমাদের প্লেটার চলে আসছে, এই তো আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিছি, আমরা এখন খাওয়া দাওয়া করবো, তো আপনারা সবাই জানেন আসলে সুলতান ডাইনের কাছে কেমন, তো আসলে এখানে বলার কিছু নাই, যদি একটু অন্যরকম হয় তাহলে বলবো, আর এছাড়া আগের মতো থাকলে আগের মতো থাকবে, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, লাইটও নিভাই দিছে, কারণ এখন
মোটামুটি রাত অনেক হয়ে গেছে তো আমরা এখন এই ফিনিটা খাবো আর সবকিছুই মোটামুটি আমরা খাইছি কিন্তু রিভিউ পরে দিব আর কি বাইরে যাই তো রিভিউ বলতে গেলে কি যে আমি তোমাকে এটা বলি আর আসছি না না আর বলবো না যে কোন জায়গায় তুমি যাও না কেন শেষে টাইমে গেলে ওই খাবার পাবে না ভালো খাবার পাবে না তুমি যদি আসলে যদি ইয়েতে যাও যে বলে যে কোন জায়গায় তোমার তুমি বিয়ে বাড়িতে যাও তোমার বাসার খাবার তুমি যদি লাস্টে খাও তুমি বাকি খাবার তুমি লাস্টে অল্প পাইছো বা ভালো খাবারটা পাও নাই তো ফার্স্ট টাইম মানে প্রথমে খাইলে যে খাবারটা মানুষ ভালো খাবারটা পাওয়া যায় শেষে খাইলে ওরকম ভালো পাওয়া যায় না তো আমরাও এখানে একটু ক্যাতক্যাতা রাইস পাইছি আমরা বলছিলাম আমাদেরকে যেমন ঝরঝরে রাইস দেওয়া হয় তো আমাদেরকে নিচ থেকে রাইস দেওয়া হয়েছিল আর কি শেষে খাইলে ওই রকমই খাবার দাবার পাওয়া যায় তো সেটা ভালো পাওয়া যায় না তো আমরা যে যা যা পাইছি ভালো কিন্তু দুইটা মাংস ভালো দিছিল আর বাকিগুলো একদম তেল তেল চর্বি এগুলো দিয়ে আসছিল আসলে মাংস আমরা খুব ভালো পাই নাই ছিল আমাদের অনেক বেশি কিন্তু আসলে ওই এক্সপেকটেশন আমরা পাই নাই আসলে আজকে আসলে আসলে আমরা এখন বলতেছি ভাবতেছি আসলে শেষে খাইলাম বলে যে আসলে খাবার ভালো পাই নাই ওরা পিছনে গাড়িতে আসতেছে আর আমরা যাচ্ছি বাইকে আমি আর সাদিক তো এখন আমরা বাসা চলে যাবো মামার বাসায় যাবো আগে তারপর আমাদের বাসায় যাবো তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করবো আর খাওয়া দাওয়া মোটামুটি যা খাইছি ভালোই খাইছি কিন্তু আসলে শেষে খাওয়াতে আসলে আমরা ওরকম ভালোভাবে খাবার পাই নাই তো মাংস ভালো পাই নাই রাইসগুলোও একটু ইয়া ছিল তো এটাই স্বাভাবিক আসলে যে পরে খাইলে যা হয় আর কি তো এই আর কি তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে নেক্সট টাইম আমরা আরও ভালো ব্লগ দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ